হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা শোরুমে চলে আসলাম আজ হোন্ডা শোরুমে আর এটা হচ্ছে হোন্ডা শোরুমে অথরাইজড ডিলার সরদার মোটরস কোটরোড বগুড়া মেহেরপুর। সো ভিউয়ার্স বর্তমান হোন্ডা শোরুমে কোন বাইকের প্রতি কোন অফার রয়েছে এবং কত অফার আছে কোন বাইকের ছাড় রয়েছে এবং কত ছাড় রয়েছে সে সম্পর্কে আজ আপনাদের জানাবো ভিউয়ার্স। আর আপনারা জানেন শুনেছেন অবশ্য আমার ভিডিও থেকে যে হোন্ডা ডিমান্ডের অফারটা ছিল, এখন আর একটা অফার চলে এসেছে, নতুন একটা অফার চলে এসেছে এক্সব্লেড অফার চলে এসেছে। সেই সম্পর্কে ভিডিওটা আপনাদের ভিডিওটা করছে মূলত। আর অবশ্যই ভিউয়ার্স ভিডিওটা কিন্তু পুরোপুরি না টেনে দেখবেন, কারণ টেনে দেখতে অবশ্যই গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু মিস করে ফেলবেন। সো ভিউয়ার্স চলুন প্রত্যেকটা মডেলে আপনাদের দেখাবো আর প্রত্যেকটা প্রাইস সম্পর্কে আপনাদের অবগত করাবো। সো ভিউয়ার্স চলুন মূল ভিডিওতে চলে যাই। সো ভিউয়ার্স যে কথাটি বলছিলাম, সামনে বাইকটা দেখতে পাচ্ছেন আপনারা হোন্ডা XBlade 160cc, আর এটা কিন্তু ভিউয়ার্স 2023 সালে নিউ ইয়ার উপলক্ষে কিন্তু অফার চলে এসেছে অলরেডি। আর এটার অফার পাবেন কিন্তু আপনারা ছাড় পাবেন 4000 টাকা, 4000 ডিসকাউন্ট পাবেন। আর মূলত এটা হচ্ছে XBlade 160cc সিঙ্গেল ডিস্ক, এটার কিন্তু মার্কেট প্রাইস হচ্ছে 1,89,500। আর তাছাড়া ভিউয়ার্স এখানে কিন্তু প্রত্যেকটা সেগমেন্টের কালারই কিন্তু অ্যাভেলেবল আছে, আপনারা যে বাইকটাই পছন্দ করেন যে কালারটি পছন্দ করেন সেই বাইকটি কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এই শোরুমে কিন্তু অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা প্লিজ কালেক্ট করে নেবেন আর যোগাযোগ করে নেবেন। আর ভিউয়ার্স সামনের বাইকটি দেখতে পাচ্ছেন হোন্ডা XBlade 160cc ডাবল ডিস্ক ABS ব্রেক, এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 2,14,500। এটার ভিউয়ার্স সেম অফার 4000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন, 4000 টাকা ছাড়, মানে বিশাল ব্যবসা, শীত উপলক্ষে 2023 নিউ ইয়ার উপলক্ষে 4000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই শোরুমে। বিশেষত এটা কিন্তু অফিসিয়ালি শোরুম সরদার মোটরস কোটরোড বগুড়া মেহেরপুর। ভিউয়ার্স যে কথাটি বলছিলাম এই শোরুমের কিন্তু অ্যাড্রেস এন্ড কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা কালেক্ট করে নেবেন প্লিজ। সো ভিউয়ার্স যে কথাটি বলছিলাম আপনারা প্লিজ একটু বাইকটা একটু দেখুন, কালারগুলো একটু দেখুন। আর তাছাড়া আমি কিছু কথা বলে নেই ভিউয়ার্স, যারা দেশে ও দেশের বাইরে আছেন তাদের জন্য কিন্তু বিশাল একটা অফার চলছে। আর অফারটা হচ্ছে এই যে যারা ফুল পেমেন্টে বাইক নিতে পারছেন না তারা হতাশ হয়ে আছেন। সো ভিউয়ার্স হতাশ হওয়ার কিছুই নাই, কারণ ফুল পেমেন্টে না থাকলেও সহজ কিস্তিতে, বিশেষত সহজ কিস্তিতে এই শোরুমে সরদার মোটরস কোটরোড বগুড়া মেহেরপুর এই শোরুমে কিন্তু সহজ কিস্তিতে বাইকগুলো আপনারা পেয়ে যাবেন। অবশ্যই ভিউয়ার্স চলে আসবেন এই শোরুমে, সরদার মোটরসে চলে আসবেন কোটরোড বগুড়া মেহেরপুরে। আর তাছাড়া ভিউয়ার্স আরেকটা মডেলের যেটা গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম ড্রিম 110, এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ড্রিম 110 এ ছাড় পেয়ে যাচ্ছেন 4000 টাকা। স্পেশালি কিন্তু এটার একটা কালার ভিত্তিতে ছাড় পাচ্ছেন, এই যে রেড বাইকটাতে রেড কালারটাতে আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন 4000 টাকা ডিসকাউন্ট। আর এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 1,05,500 আর ছাড় পেয়ে যাবেন 4000। আর তাছাড়া এটাতে কালার ভিত্তিতে ছাড় পাচ্ছেন, নীল কালারটাতে অ্যান্ড ব্ল্যাক রেড কালারটাতে আপনারা ছাড় পাচ্ছেন না আপাতত। আর এগুলো কিন্তু কালার ওয়াইজ কোনো রেট পার্থক্য নেই, রেট কিন্তু সেম রেট 1,05,500। দেখতে পাচ্ছেন বাইকটা আপনাদের দেখা একটু সুন্দরভাবে দেখুন আপনারা প্লিজ, ভিডিওটা না টেনে। ব্ল্যাক রেডের কম্বিনেশনের বাইকটা অনেক সুন্দর একটি বাইকটা আমার কাছে জোস লাগছে, আপনাদের কাছে কিরকম লাগবে আপনারাই জানেন, কারণ এক একজনের চয়েস এক এক রকম হয়। সো এই যে পাশে থাকা দেখতে পাচ্ছেন ব্লু হোয়াইটের কম্বিনেশন একটা বাইক, সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন। আর স্পেশাল ভিউয়ার্স কিন্তু এটার সাথে কিন্তু একটা নিউ প্রযুক্তি অ্যাড হয়েছে ড্রিম 110 এ। আপনি মূলত এগুলো হচ্ছে কিন্তু CBS ব্রেক, আর CBS ব্রেক মানে কি, সরি ভিউয়ার্স এই বাইকগুলোতে CBS সিস্টেমটা করেনি, আর খুব শীঘ্রই হয়তো কোম্পানি করে ফেলবে। CBS টেকনোলজি রয়েছে আপনার। এই যে পাশে থাকা বাইকটা দেখতেছেন Honda Livo, এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক রেডের অস্থির একটা বাইক, অস্থির একটা বাইক। আর Honda Livo এটি কিন্তু মূলত হচ্ছে ড্রাম ব্রেক, হ্যাঁ এটা মার্কেট প্রাইস হচ্ছে 1,19,900, এটাতে কোনো ছাড় পাচ্ছেন না আপনারা এই অফারে। আর অবশ্যই ছাড় চলে আসা মাত্র কিন্তু আমি আপনাদের আর একটা ভিডিও করে জানাবো। আর পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর Honda Livo ড্রাম 110cc এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 1,19,900। আর ডিস্ক ব্রেকও এখানে অ্যাভেলেবল আছে, এটা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। আর Livo 110cc ডিস্ক ব্রেক এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 1,31,500। আর ভিউয়ার্স যেটা বলছিলাম নতুন প্রযুক্তি CBS সিস্টেম, এটাতে কিন্তু প্রত্যেকটাতে লিভোতে প্রত্যেকটা সিবিএস সিস্টেম পেয়ে যাচ্ছেন, সিবিএস ব্রেকিং সিস্টেম। আর সিবিএস ব্রেকিং এর কাজ আপনারা অনেকে বোঝেন না, কারণ সিবিএস এর কাজ হচ্ছে দেখা যাচ্ছে আপনার সিবিএস থাকলে ওর এরও যে বিশেষ উপকারিতা রয়েছে, সিবিএস থাকলে হচ্ছে যে আপনার পিছনকার ব্রেকটা আপনি ধরলে দেখা যাচ্ছে সামনেকার ব্রেকটা সহ অ্যাডজাস্ট করে 30% কি 40% অ্যাডজাস্ট করে। এটা দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টের ভয় থাকে খুবই কম, মানে চাকাগুলো পিছলানোর ভয় থাকে খুবই কম। আর ভিউয়ার্স আপনাদের আরেকটি বাইক দেখাবো, হোন্ডা মানে সিবিএস টেকনোলজির আরেকটা বাইক দেখাবো, হোন্ডা এসপি শাইন 125 সিসি। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অস্থির বাইক, অস্থির কালার, হোন্ডা এসপি শাইন 125 সিসি। এটির মার্কেট প্রাইস হচ্ছে কিন্তু 1,44,500, 1,44,500। আর এটি তো কিন্তু সিবিএস সিস্টেম রয়েছে। আর এগুলো বিশেষত কিন্তু এসপি শাইন হচ্ছে ডিস্ক ব্রেক 125 সিসি। আর এগুলো কিন্তু হোন্ডা বাইকগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর বাইক, কারণ বর্তমান পেট্রোলের যে দাম সেই অনুপাতে কিন্তু আপনার এই বাইকগুলো কিন্তু মাইলেজ ভালোই দেয়, মাইলেজ ভালোই দেয়। আর এটা মার্কেট প্রাইস তো বললাম 1,44,500। আর স্পেশালি সিবিএস সিস্টেম, সিবিএস ব্রেকিং সিস্টেম, সিবিএস ব্রেকিং সিস্টেম থাকা বাইকগুলো আপনারা অবশ্যই কালেক্ট করে নেবেন, কারণ সিবিএস ব্রেকিং সিস্টেম বাইকগুলো হচ্ছে আপনার দেখা যাচ্ছে ওই যে পিছনকার বাইক পিছনকার ব্রেকটা ধরলে সামনেকার ব্রেকটা সব অ্যাডজাস্ট করে। দেখা যাচ্ছে অনেক সময় যারা নতুন বাইক আর নতুন বাইক কিনছেন তারা বুঝতে পারছে না বাইক কোন ব্রেকটা ধরলে কি হবে। দেখা যাচ্ছে অনেক সময় ব্যাকে যাচ্ছেন, সামনেকার ব্রেক ধরেন আপনারা, গাড়িটা কিন্তু পিছলায় চলে যায়। আর সেক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু এই বাইকটা কিন্তু পিছনকার ব্রেকটা মারলে সামনেকার ব্রেকটা সব অ্যাডজাস্ট করবে। অবশ্য আপনারা সবসময় পিছনকার ব্রেকটা ধরার কিন্তু ট্রাই করবেন সবসময় ভিউয়ার্স। আর এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হর্নেট 160 সিসি, আপনাদের সব থেকে পছন্দের একটা বাইক। যারা হাই সিসি বাইক পছন্দ করেন, হর্নেট 160 সিসি বাইক, রেড কালার, সুন্দর একটি বাইক, আমার পছন্দের খুব একটা বাইক ভাই। আর তাছাড়া ভিউয়ার্স যেটা কথা বলছিলাম, এই সর্দার মোটরস, কোর্ট রোড, বলতলা, মেহেরপুর, হোন্ডা মোটরসের অথরাইজড ডিলার। এখানে কিন্তু প্রত্যেকটা সেগমেন্টের বাইকে কিন্তু অ্যাভেলেবল আছে, প্রত্যেকটা বাইক সেগমেন্ট বাইকের কালারে কিন্তু অ্যাভেলেবল আছে। আপনারা যে কালারটি পছন্দ করেন সেই কালারটি কিন্তু এখানে পেয়ে যাবেন। আর ভিউয়ার্স এই বাইকটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে কিন্তু 2,06,500। হ্যাঁ, এটাও কিন্তু আপনার আপাতত এবিএস সিস্টেমটা আসেনি, এবিএস সিস্টেম আসা মাত্র কিন্তু ভিউয়ার্স আমি নতুন একটা ভিডিও করে অবশ্যই আপনাদের জানাবো। আর পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন ভিউয়ার্স। আর এই বাইকটা হচ্ছে মূলত সিবিএস ব্রেকিং সিস্টেম। আর সিবিএস ব্রেকিং সিস্টেমের কাজ কি আমি সেটা কিছুক্ষণ আগে বললাম ভিউয়ার্স, তারপরেও বলি। সিবিএস ব্রেকিং এর কাজ হচ্ছে আপনার ভিউয়ার্স পিছনকার ব্রেকটা ধরলে সামনেকার ব্রেকটা সব অ্যাডজাস্ট করবে। আর এই ব্রেকটার কাজ হচ্ছে মূলত মানে নির্ভয়ে আপনি চালাতে পারবেন, ব্রেকটা নির্ভয়ে ধরতে পারবেন। আর এই ব্রেকটা ধরলে 30% 40% সহ অ্যাডজাস্ট করবে দুইটার চাকাই। আর পিছলানোর ভয় থাকে খুবই কম ভিউয়ার্স। আর তাছাড়া বলছিলাম ভিউয়ার্স কিন্তু এখানে প্রত্যেকটা সেগমেন্টের কালার কিন্তু অ্যাভেলেবল আছে। আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে কি ভিউয়ার্স, এখানে যারা আপনাদের ফুল পেমেন্ট নাই সে নিয়ে চিন্তার কোনো কারণ নাই, কারণ এখানে প্রত্যেকটা বাইকই কিন্তু আপনারা সহজ কিস্তিতে পেয়ে যাবেন, এই বিশেষত এই শোরুমে সর্দার মোটরস, কোর্ট রোড, বগুড়া, মেহেরপুর। আর তাছাড়া ভিউয়ার্স আমি বলছিলাম যে এই শোরুমটার অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, প্লিজ কালেক্ট করে নেবেন। আর আলোচনা সাপেক্ষে আপনার বাইকগুলো পেয়ে যাবেন। আশা করি আপনারা এই শোরুমে আসলে হতাশ হয়ে ফিরবেন না, বাইকটা অবশ্যই নিয়ে ফিরবেন। আর এখানে আমার সঙ্গে আরো যেগুলো অফার কি আছে সেগুলো আমার চ্যানেল পক্ষ থেকে ভিডিও দেখে আপনারা আসলে অবশ্যই শোরুম ওনার অবশ্যই আপনাদের কিছু কনসিডার করার চেষ্টা করবে। সো ভিউয়ার্স ভালো থাকেন, সামনের দিন দেখা হবে ইনশাআল্লাহ।